ফোনের দিকে তাকাবো কি? ফোনের দিকে তাকালে মনে হচ্ছে ফোনটা যেন আমার দিকে চেয়ে আছে, দুটো বড় বড় চোখ পেলে আমার দিকে চেয়ে আছে। আইকু জি সিক্স এর পর আইকু জি সিক্স প্রো, এই প্রো জিনিসটা কোথা থেকে আসলো আর কেন আসলো, এটা সত্যি সত্যি আসা উচিত ছিল কিনা, আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। তাহলে সময় নষ্ট করে লাভ নেই, সরাসরি আইকু জি সিক্স প্রো নিয়ে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। টিপিক্যাল আইকুর বক্স, বক্সের মধ্যে ফোন রয়েছে, এছাড়া রয়েছে একটা টিপিউ কেস, ভালো কোয়ালিটির কেস, এছাড়া রয়েছে একটা ইউএসবি টাইপ সি টু টাইপ এ কেবল, এছাড়া রয়েছে একটা 66 ওয়াটের বিশাল বড় সড়ো একটা চার্জার, আর হ্যাঁ ডকুমেন্টেশন, সিম ইজেক্টর পিন এগুলো তো আছে। এবার ফোনটা খুলে ফেলা যাক। OMG, এটা কি? ফোনের পেছনে এটা কি? দুটো বড় বড় চোখ মিলে ফোনটা আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, ডিজাইনটা অদ্ভুত করেছে আইকু এবং দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, অভিনব লাগছে। একটা ফোনের ক্যামেরাকে হাইলাইট করতে হলে তার লেন্স দুটোকে এরকম বড় বড় করাও চলে। ডিজাইনটা সত্যি আইকু একটা অন্যরকম এক্সপেরিমেন্ট করেছে। ফোনটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, 187 গ্রামের মতো ওজন, বেশ হালকা পাতলা ছোটোখাটো ফোন এবং কম্প্যাক্ট লাগছে হাতে নিয়ে, সুন্দর একটা অনুভূতি হচ্ছে। তবে ফোনটা প্লাস্টিকের তৈরি, তলার দিকে একটা স্পিকার গ্রিল রয়েছে, সিম ট্রে রয়েছে যেখানে শুধুমাত্র দুটো সিমই ইউজ করা যাবে, কোনো মেমোরি কার্ড ইউজ করা যাবে না। ডান দিকে ভলিউম আপ ডাউন বাটন আর পাওয়ার অফ অন বাটন রয়েছে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লের নিচে থাকবে, এটা আমরা বুঝতেই পাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু ঠিকঠাক কাজ করেছে, তবে প্লেসমেন্ট আর একটু উপর দিকে হলে বোধহয় ভালো হতো, একটু বেশি যেন নিচের দিকে মনে হচ্ছে। 6.44 ইঞ্চি একটা 90Hz এর ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এখানে একটা নচ রয়েছে যেটা আমাদের চোখে খচ করে লাগে, তবে এটাকে সরিয়ে রাখলে ডিসপ্লেটা কিন্তু এমনিতে ভালো। 1300 nits পিক ব্রাইটনেস আছে, ব্রাইট লাগছে ডিসপ্লেতে, ভাইব্রেন্ট লাগছে, এবং অ্যামোলেড মানে তার একটা আলাদা মাধুর্য তো রয়েছে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য রয়েছে স্কট সেন্সেশন গ্লাস। ডিসপ্লেতে একটু নাড়াচাড়া করলে আপনি দেখতে পাবেন যে এখানে ফান টাচ OS 12 রয়েছে, যেটা Android 12 উপর বেস করে তৈরি হয়েছে, এবং এখানে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন বেশ কিছু রয়েছে, তবে ভালো কথা এটাই যে সেগুলোকে আনইনস্টলও করা যাচ্ছে। আর সফটওয়্যার প্রসঙ্গে মনে পড়লো, এখানে কিন্তু এক্সটেন্ডেড র্যাম 2.0 রয়েছে, যার ফলে আপনি ওই ভার্চুয়াল র্যাম 4GB অবধি বাড়িয়ে নিতে পারবেন। আর র্যামের প্রসঙ্গে মনে পড়লো যে এখানে কিন্তু LPDDR4X RAM রয়েছে, আর এই 4X RAM প্রসঙ্গে মনে পড়লো এখানে কিন্তু UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। আর এই স্টোরেজ টাইপের প্রসঙ্গে মনে পড়লো যে এখানে প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G। এই প্রসেসরটার ব্যাপারে আমরা যত প্রশংসাই করি না কেন সেটা যেন কম মনে হয়। আসলে 778G আমার মতে এই মুহূর্তে মিড বাজেটে বেস্ট প্রসেসর, পারফরমেন্সের দিক দিয়ে বলুন বা পাওয়ার কনজাম্পশনের দিক দিয়ে, স্টেবিলিটির দিক দিয়ে বলুন বা ঠান্ডা থাকার দিক দিয়ে, অবশ্যই এই প্রসেসরটা গত 1 বছর ধরে আমাদেরকে খুবই ভালো রেজাল্ট দিয়ে আসছে। আর আনটুটু স্কোরের হিসাব নিকাশ করতে হলে বলি যে এই প্রসেসর দিয়ে মোটামুটি 5.5 লাখের মতো আনটুটু স্কোর পাওয়া যাচ্ছে এই ফোনে। আর তাছাড়া আইকু কোম্পানি নিজস্ব কিছু কাস্টমাইজেশনও এখানে করেছে, যেমন আলট্রা গেমিং মোড দিয়েছে, আর গেমিংয়ের এক্সপিরিয়েন্সটাকে আরও বেটার করার জন্য এখানে জেড অ্যাক্সিস লিনিয়ার মোটর দেওয়া হয়েছে, যার ফলে 4D গেমিং ভাইব্রেশন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে রিয়েলি প্র্যাকটিক্যালি আমি ইউজ করে দেখলাম, ভাইব্রেশন খুব ভালোভাবেই ফিল করা যাচ্ছে গেমে, সেটা আলাদাই ভাইব দিচ্ছে। 4700mAh ব্যাটারি রয়েছে এখানে, যে ব্যাটারিটার 50% মোটামুটি 18 মিনিটেই চার্জ হয়ে যাচ্ছে এই 66W চার্জার দিয়ে। কিন্তু এই ফোনের সবথেকে নজর কেড়ে নেওয়া জিনিস, অর্থাৎ দুটো বড় বড় চোখ রয়েছে এখানে। ব্যাক প্যানেলের 3টে ক্যামেরার মধ্যে 64MP প্রাইমারি ক্যামেরা, যেটা সেন্সার ওমনিভিশনের তৈরি, এছাড়া 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, এছাড়া রয়েছে একটা 2MP ক্যামেরা, আর ফ্রন্টে রয়েছে একটা 16MP ক্যামেরা। ক্যামেরার কোয়ালিটি আমার তো মনে হলো ঠিকঠাকই আছে, আপনারা কিছু স্যাম্পল দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো দেখে আপনারাই কমেন্টে লিখে জানান যে এই ফোনের ক্যামেরা বা ইমেজ প্রসেসিং আপনার কেমন লাগলো, আজকে আপনার ফিডব্যাকই নেওয়া যাক। আর আপনার ফিডব্যাকের প্রসঙ্গেই বলে রাখি যে এই ফোনের দাম আসলে এক্স্যাক্টলি কত রাখছে আইকু আমি কিন্তু সত্যিই জানি না, এই মুহূর্তে ভিডিও বানাচ্ছি লঞ্চ হওয়ার আগে। তো ফোনটা লঞ্চ হলে আইকু কত দাম রাখলে একদম ঠিক দাম হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে লিখে জানান। সবসময় আমিই কেন একতরফা বলবো, আজকে আপনাদের তরফ থেকেও কিছু ফিডব্যাক তাহলে আসুক। এই ভিডিওটা এই মুহূর্তে রেকর্ড করা হচ্ছে আইকু জি সিক্স প্রো এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে, এবং তার নিজস্ব মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করা হচ্ছে। এখানে আমি দুটো জিনিস বলতে ভুলে গেছি। প্রথমত, এই ফোনটাতে যে কুলিং টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে, এখানে বলা হচ্ছে এই প্রাইস সেগমেন্টে নাকি সব থেকে বড় কুলিং চেম্বার আছে, 33,000 mm² মতো বড় সেটা সাইজ, এবং সেটা নাকি এই সারফেসের টেম্পারেচারটা 3 ডিগ্রির মতো কমিয়ে দিচ্ছে, আর যে CPU টেম্পারেচার সেটা 12-13 ডিগ্রি কম রাখছে।
ভাবা যায়। আর দ্বিতীয় কথা, আইকু জি সিক্স প্রো এর তো 66 ওয়াটের চার্জার রয়েছে, কিন্তু আইকু জি সিক্স যে ফোনটা এসেছিল সেখানে কিন্তু 44 ওয়াটের চার্জার ছিল। আর ছোটখাটো দু একটা যে ব্যাপার বলতে ভুলে গেছি, এই ফোনের 7খানা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, এবং রয়েছে ব্লুটুথ 5.0। ডিসপ্লেতে 180Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে, 4K ভিডিও রেকর্ড করা যাচ্ছে, এছাড়াও এখানে 3.5mm হেডফোন জ্যাকের কোনো পোর্ট নেই। ডুয়েল স্টুডিও স্পিকার থাকলে সেটা আরও ভালো হতো। তবে যে কোনো নতুন ব্র্যান্ড যখন মার্কেটে আসে, তারা প্রথম প্রথম সব জিনিস কম দামে রাখার চেষ্টা করে ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য, কিন্তু তাদের যেটা সবথেকে বড় সমস্যা হয় সেটা হচ্ছে সার্ভিস সেন্টার নিয়ে, তাদের কমিউনিটি নিয়ে। অর্থাৎ যারা ইউজার আছে সেই ইউজাররা খুব বেশি নতুন নয়, তারা নিজেদের মধ্যে ঠিকঠাক কমিউনিকেট করতে পারে না। তো আইকু এবার সেই ব্যাপারটাতেও নজর দিয়েছে, তারা 650+ সার্ভিস সেন্টার তৈরি করেছে এবং সেটা প্রায় 450-500 শহরে তৈরি করে ফেলেছে। এছাড়াও তারা এই 27 তারিখ একটা নিজস্ব কমিউনিটিও লঞ্চ করছে, যেখানে ইউজাররা নিজেদের মধ্যে সব তথ্য আদান প্রদান করতে পারবেন, ফিডব্যাক দিতে পারবেন, নানা রকম নতুন নতুন জিনিস ডিসকাস করতে পারবেন। তো এগুলোও পজিটিভ ব্যাপার, মানে আইকু চেষ্টা করছে লম্বা দৌড়ে থাকার জন্য, তারা একটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করছে। এটা দেখে ভালো লাগলো, অ্যাপ্রিসিয়েট করার মতোই ব্যাপার। আর আপনার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু লাইক করে জানাতে ভুলে গেছি। আর যদি সেটা করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটাও একবার চেক করে নেবেন, লাল থাকলে কালো করে দেবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।